সালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত একজন জানতে চেয়েছেন একজন শরীয়ত অনুযায়ী মুসলিমের খাওয়ার বিধান কি কতটুকু খেতে হবে এবং খাওয়ার সুন্নত সমূহ কী এ বিষয়ে জানতে চেয়েছেন খাওয়ার ব্যাপারে খাওয়া জরুরি বিষয় খেতেই হবে বেঁচে থাকার জন্য খেতেই হবে মানুষ যদি না খায় তাহলে তার শরীর সুস্থ থাকবে না মানুষ বেঁচে থাকতে পারবে না তাই শারীরিক দৃষ্টিকোণতে খাওয়াটা জরুরি খেতেই হবে জরুরি বিধানের ভিতরে পড়ে খাওয়া দ্বিতীয়ত কতটুকু পরিমাণ খেতে হবে এ ব্যাপারে কেউ কম বেশি খেতে পারে কেউ কম বেশি খেতে পারে কিন্তু আদব হলো শরীয়তে যেটা সুসলাল্লা সাল্লাম বলেছেন খাওয়ার আদবের ক্ষেত্রে যে সুলুসলি তো আমিহি অসুলসলি সুলসলি নাফাসিহি ও সুলুসলি সরাবামিহি নাফাসি মানে পেটকে তিন ভাগে ভাগ করে এক তৃতীয়াংশ খাবার এবং এক তৃতীয়াংশ পানি এবং এক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখা অর্থাৎ পেটটাকে তিন ভাগে ভাগ করে এক ভাগ হবে খাবার এক ভাগ পরিমাণ খাবার দিয়ে পূর্ণ হবে আর এক ভাগ পরিমাণ পানি দিয়ে পূর্ণ হবে আরেক ভাগ পরিমাণ খালি শ্বাস প্রশ্বাসে যাতে সমস্যা না হয় সে শ্বাস প্রশ্বাস নিতে পারে আমরা যদি দেখি যে খুব বেশি খেলে কিন্তু শ্বাস নিঃশ্বাসের সমস্যা হয়ে যায় রাসুস এই হাদিসগুলি কতটা বিজ্ঞানসম্মত এবং মানে কতটা সুন্দর স্বাস্থ্যসম্মত আল্লাহ আকবর এটা একটাই গেল কিন্তু কেউ যদি তার চাহিদা অনুযায়ী কেউ কম বেশি খেতে পারে কিন্তু আদব হলো এটা সুশাসন বলেছেন সুস্থ থাকার জন্য আর এটা নিঃসন্দেহে এটা আমাদের সুস্থ থাকার জন্য খুব সুন্দর সুশাসনের পক্ষ থেকে সুন্দর একটা বিধান সুন্দর একটা আদব খাওয়ার ক্ষেত্রে আর খাওয়ার ব্যাপারে যেটা এসেছে যে খাওয়ার শুরুতে বিসমুলিল্লা বলা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা সম্ভবপর তিন আঙ্গুলে খাওয়া যে খাবারগুলো তিন আঙ্গুলে খাওয়া সম্ভব তিন আঙ্গুলে খাওয়া বৃদ্ধাঙ্গুলি শাহাদঙ্গুলি মধ্যম আঙ্গুলি এই তিন আঙ্গুলে খাওয়া ডান হাতে খাওয়া এবং বসে খাওয়া খাওয়া তারপর প্লেটের থেকে 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 নয় এক সাইড পাশ কেননা বলা হয়েছে যে খাবারের যে বরকত তার প্লেটের মাঝখানে নাজিল হয় সেজন্য খাবার এক সাইড থেকে খেতে বলা হয়েছে অনুরূপভাবে যদি একাধিক ব্যক্তি খেতে বসে একই প্লেটে নিজের সামনে থেকে খাওয়া তারপর যদি কেউ দুধ জাতীয় কোনো কিছু পান করে তাহলে আল্লাহ না এই দোয়াটি পড়া কেউ যদি মেহমান হিসেবে কারো বাড়িতে খায় তাহলে আল্লাহ এই দোয়াটি পাঠ করা মেজবানের জন্য দোয়া করা তারপর খাবারের দোস্তুটি না বলা খাবারের দোস্তুটি না বলা এবং সম্ভব হলে আমরা যে সালাতে যেভাবে বসি আমরা সালাতে নামাজে যেভাবে বসি শুধু ডান পা খাড়া রাখি খাড়া না রেখে আমরা দুই পায়ের উপরে বসে খাওয়া অথবা ডান পা খাড়া রেখে বাম পায়ের উপরে বসে খাওয়া এগুলি আদব কিছু কিছু মধ্যে সুন্নাত আছে কিছু কিছু আদব আছে এগুলি হলো খাওয়ার সুন্নাত এবং আদবের মধ্যে পড়ে আরও অনেক কিছু নিয়ম কেমন আছে আদব আছে খাওয়ার সংক্ষেপ এতটুকুই বললেন গুরুত্বপূর্ণ কিছু أشكر إسفارشتو السلام عليكم ورحمة الله وبركاته.